দর্শক বন্ধুরা, কথা বলছি চীনের হুবেই প্রভিন্স থেকে। এই প্রভিন্সে আমার এর আগেও দু তিনবার আসা হয়েছে, কৃষি যন্ত্রপাতির মেলাতে এসেছিলাম কয়েকবার, ওয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ে কাজ করতে আসছিলাম, সেখানে বাংলাদেশি বেশ কিছু ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করছে এবং তারা ব্লু ইকোনমির উপরে তাদের লেখাপড়া। আজকে আমি আবারও আপনাদেরকে নিয়ে আসছি এই ওহানে। আমি আপনাদেরকে এখন নিয়ে যাব ভকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজিতে। এটা সরকারের অধীনস্থ ভকেশনাল ইনস্টিটিউশন। এখানে বায়োটেকনোলজি ব্যবহার করে এগ্রিকালচারের যে বিকাশ, তারা চিন্তা করছে ভবিষ্যতে কৃষি কেমন হবে, কী হবে, এবং ভকেশনাল যে ট্রেনিং, ভকেশনাল ট্রেনিংটাকে তারা খুবই গুরুত্ব দেয়। একই সাথে আজকে আমরা এখানে ইনফোটেকনোলজি, বায়োটেকনোলজির সাথে ইনফোটেকনোলজিতে পড়াশোনা করা হয়েছে। আমি একটু বলে রাখি যে বিশাল জনসংখ্যার এই দেশ চীন, এবং বিশাল দেশও বটে। তাদের খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করার জন্যে তারা প্রতিনিয়তই কৃষির উৎকর্ষ, কৃষি গবেষণা, কৃষির আধুনিকায়ন, কৃষিতে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করার ব্যাপারে মনোযোগী হওয়া, সব কিছু মিলিয়েই তারা কৃষিকে অনেক গুরুত্ব দেয়। এবং চতুর্থ শিল্প বিপ্লবকে মাথায় রেখে কৃষির আধুনিকায়ন কোন জায়গা পর্যন্ত যাবে সেগুলো তারা এখন থেকে চিন্তাভাবনা করছে, এবং সেই হিসেবেই কিন্তু মানব সম্পদকে তারা গড়ে তুলছে। আমার এবার এখানে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে তাদের এই যে কৃষি বিষয়ে পড়াশোনা, কৃষি বিষয়ে গবেষণা, আধুনিক কৃষি, আগামীর কৃষির ধরন ধারণ কীরকম হবে, চতুর্থ শিল্প বিপ্লবে কৃষির অবস্থাটা কী হবে, সেই জিনিসগুলো আমাদের দেশে আমরা যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে, কৃষি কলেজগুলো আছে, সেখানে কোর্স ক্যারিকুলাম যেগুলো আছে, পাঠদান যে কর্মসূচিগুলো, সেটা কতটা আমরা আপডেটেড, কতটা আমরা আমাদের জায়গা থেকে আগামীর কৃষিকে চালানোর জন্য উপযুক্ত নজর করছি। চীন কোথায় আছে, এদের সাথে আমাদের একটা কোলাবোরেশন হতে পারে কিনা। এমনিতে বাংলাদেশের অনেক শিক্ষার্থী চীনে নানান বিষয়ে পড়াশোনা করে। আমি গুরুত্ব দেব কৃষিক্ষেত্রে চীনের এখন যা পড়াশোনা, এটার সাথে আমাদের একটা বন্ধন, সেতু বন্ধন তৈরি হওয়াটা খুব দরকার। আমি আজকে আপনাদেরকে বিষয়টা নিয়ে যাব ভোকেশনাল একটা ট্রেনিং ইনস্টিটিউট, সেখানে কী ধরনের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সেখানে কীরকম হয়েছে, ইনফোটেকনোলজিতে তারা কোথায় আগাচ্ছে সেগুলো একটু দেখাবো। আগেন ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজিতে কৃষি অর্থনীতি, বীজ উৎপাদন ও ব্যবস্থাপনা, উদ্যানবিদ্যা ও প্রকৌশলী বিজ্ঞান, একুয়াকালচার, কৃষি বাণিজ্য, চা শিল্প, মেডিসিন টেকনোলজি, ইনফরমেশন সিকিউরিটি টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজির মতো 43টি বিষয়ে প্রায় 12,000 শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতিবছর এই প্রতিষ্ঠানে তৈরি হওয়া হাজার হাজার দক্ষ হাত যুক্ত হচ্ছে চীনের অর্থনীতি বিনির্মাণে। আমাদের অভ্যর্থনা জানালেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট গং ফুটিং। বিশাল এলাকা জুড়ে ক্যাম্পাস, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম শিক্ষা নিয়ে তাদের নানা কার্যক্রম। এগুলো সবই কিন্তু একদিকে হচ্ছে শোভাবর্ধন করছে, অন্যদিকে স্টুডেন্টসদের যে প্র্যাকটিক্যাল ফিল্ড যেটাকে আছে, অর্থাৎ তাদের রিসার্চ প্লট, তারা যে রিসার্চ করছে সেই রিসার্চের প্লট হিসেবে কাজ করছে, এবং মাঝে মধ্যে স্টুডেন্টদের বসার জায়গা।
ফ্লোরিকালচার। এটি ফ্লোরিকালচার সেকশন। এখানে শুধু ফুলের উৎপাদন শেখানো হয় না, শিক্ষার্থীদের শেখানো হয় উৎপাদিত ফুলের কিভাবে মূল্য সংযোজন করা সম্ভব, কিভাবে সাজাতে হয় ফুলের তোড়া, কিভাবে পাওয়া যায় ফুলের সর্বোচ্চ মূল্য। এটা কিন্তু আমাকে বলছিলেন তারা যে এখানে কেউ কিন্তু ফুলের বুকেট বা ইয়ে বানাচ্ছে না, এটাই তার প্র্যাকটিক্যাল ক্লাস। স্টুডেন্টস, এরা সবাই স্টুডেন্টস, এখানে বসেই তারা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করছে। বিশ্বব্যাপী ফুলের একটা বিশাল বাজার সারা পৃথিবীতে, সেই ইউরোপের কাটফ্লাওয়ার থেকে শুরু করে চীন, জাপান। জাপান তো ফুলের জন্য বিখ্যাত একটি দেশ, প্রচুর ফুল তারা রপ্তানি করে। সম্পূর্ণ জৈব নিরাপত্তা অনুসরণ করে আমরা প্রবেশ করলাম হাইড্রোপনিক্স সেকশনে। এগুলো হাইড্রোপনিক্স, এটা বিভিন্ন সময় আপনি আপনাদেরকে দেখিয়েছি। এটা যেমন হাইড্রোপনিক্সে আপনার মরিচের চাষ, নানান রঙের এলইডি লাইট। এলইডি লাইট থেকে আসলে সূর্য কিরণটা বা সূর্য কিরণের খাদ্যটা পেয়ে থাকে। বিকাশ ঘটেছে, কোনো সন্দেহ নেই। একজন স্টুডেন্ট ভোকেশনাল ট্রেনিং, এগ্রিকালচারের ভোকেশনাল ট্রেনিং এসে, হর্টিকালচারে এসে, যখন সে এরকম একটা ক্ষেত্র পায় যে কোনো স্টুডেন্ট তার অবস্থানগুলোর দিক থেকে অনেক বেশি শিক্ষায়, মানে অর্থাৎ একেবারে প্র্যাকটিক্যাল নলেজে অনেক বেশি সমৃদ্ধ হয়, যেটার অভাব আমাদের দেশে আছে, ব্যাপকভাবে আছে। আমরা চীনের এই ওহানের তাদের ভোকেশনাল এগ্রিকালচার এই ইনস্টিটিউটের সাথে আমরা একটা বন্ধন তৈরি করতে পারি, আমাদের স্টুডেন্টরা এখানে আসতে পারে, পড়াশোনা করতে পারে। এটা সত্যি সত্যি যে কোনো স্টুডেন্ট এখানে পড়াশোনা করলে সে যে প্র্যাকটিক্যাল নলেজটা নিয়ে যাবে, সেই নলেজটা তার সারা জীবনে অনেক কাজে দেয় এবং সেই নলেজটাই সে দেশকে সমৃদ্ধ করে। নানান জাতের ফুল, ফুলের উৎপাদন, আমাদেরকে দেখাবে গ্রিন হাউসের বাইরে, ওপেন এয়ার, ওপেন এয়ার হর্টিকালচার। এখানে লেখা আছে একেবারে হাতে কলমে প্রশিক্ষণের একটা মাঠ হচ্ছে এটা। শুধু পাঠ্যপুস্তক নির্ভর জ্ঞান অনুশীলন নয়, বরং ব্যবহারিক শিক্ষাকে সমান গুরুত্ব দিয়ে তারুণ্যকে তৈরি করা হচ্ছে ভবিষ্যৎ নির্মাণের কারিগর হিসেবে। হর্টিকালচার বিভাগের শিক্ষার্থী ওয়াং ইয়াং উইন বলছিলেন এখানকার পড়াশোনার মান নিয়ে। হর্টিকালচার বিষয়ে আমি এখানে এক বছর ধরে পড়ছি, আরও দুই বছর রয়েছে আমার এখানকার পড়াশোনা। আমি অনেক কিছু শিখছি, হাতে কলমে শেখার কারণে আমি দক্ষ হয়ে উঠছি প্রতিনিয়তই। সত্যি শেখা খুব আনন্দের বিষয়। এখানে পড়াশোনার মাধ্যমে আমি আমার জীবনের ভিত তৈরি করেছি। আমার বিশ্বাস এই শিক্ষা আমার পরবর্তী জীবনে ভীষণ কাজে আসবে। এখানে এই মাঠে যে ফুল আর ফসলের সম্মিলন, সবই হয়েছে শিক্ষার্থীদের হাতে। এটাই তাদের গবেষণা এবং প্রদর্শনী প্লট। অদক্ষ হাতেই চলছে ফসল তোলার কাজ, নিশ্চয়ই সময়ের সঙ্গে সঙ্গে ওরা দক্ষ হয়ে উঠবে। দর্শক, এরা চারজন এই ভোকেশনাল এগ্রিকালচার ইনস্টিটিউটের শিক্ষার্থী। এরা প্র্যাকটিক্যালি এখানে কাজ করছে, তিন বছর তাদের এই হর্টিকালচার ক্রপ ডিভিশনে কাজ করে এবং হাতে কলমে প্রশিক্ষণ নেয় এবং সেটাই গিয়ে তারা বাস্তব জীবনে ক্যারিয়ারের সাথে বা অন্যান্য জায়গায় কাজে। আমরা আমাদের ফিরেছিল মাটি টানে যা দেখাই সেটা আমাদের দেশে কৃষিপ্রধান বাংলাদেশকে, মানুষকে, শিক্ষিত জনগোষ্ঠীকে, স্টুডেন্টদেরকে আরও কৃষিমুখী করার জন্যই সেটা দেখে। অর্থাৎ কয় লাইন হলো তোমাদের? পাঁচ লাইন। ভালো লাগতেছে, আমি আরো দুই তিনটা জমি করতে চাই। ও, আরো দুই তিনটা জমি করবে? হ্যাঁ, খুব ভালো। চীনে এসে যে চিত্রটা পেলাম সেটা টোটালি আলাদা। যদিও আমাদের দেশে এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম হয়, কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে যে তাদের 50% থিওরিটিক্যাল ক্লাস অর্থাৎ পুঁথিগত বিদ্যা, 50%
আর প্র্যাকটিক্যাল এবং ফিল্ডে তারা কাজ করে হচ্ছে 50-50 রেশিও। এটা 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 হওয়া মানে যে কোনো সাকসেস এভাবেই আসা, যে কারণে চীন আজকে এখানে দাঁড়িয়েছে। বিকেলের আলোয় রঙিন হয়ে উঠেছে তারুণ্যের শস্যক্ষেত্র এই বিদ্যাপীঠ। এখানে জীবনের চাঞ্চল্য অন্যরকম। প্রতিষ্ঠানের এই দিকটায় ই কমার্স ও বাণিজ্য ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের হাতে কলমে শেখানো হয়। পেশাগত দক্ষতা অর্জনের প্রতিটি স্তর সম্পর্কেই শিক্ষার্থীদেরকে সম্যক ধারণা দেওয়া হচ্ছে। এখানে হাতে কলমে ই কমার্স কীভাবে শিক্ষা দেওয়া হচ্ছে তার একটা জ্বলন্ত উদাহরণ। এটা শুধু শিক্ষাই নয়, এই কমার্সটি সে এই মুহূর্তে যা করছে সেটি শতভাগ প্র্যাকটিক্যাল না, সে অনলাইনে আছে, পণ্যটি বিক্রি করছে। অথচ আমাদের দেশে স্কুল পর্যায়ে আমরা শুধুমাত্র একটা কম্পিউটার দিয়ে একটা ল্যাবের জন্য ব্যবস্থা করেছি, সেটা কোথাও চলছে কোথাও চলছে না। অথচ বিশ্ব বাণিজ্য ই কমার্সকে নিয়ে কোথায় চলে যাচ্ছে তার একটা প্রকৃত উদাহরণ হচ্ছে। This honey collect from the tea flower. বই বিক্রি হয়, হ্যাঁ এই বই আছে এটা আছে, সব অ্যাঙ্কাররা এখানে বসে বসে তার মতো করে সে তার যেই প্রোডাক্টটাকে বিক্রি করতে চায় সেই প্রোডাক্টটা সে নিজে একলা অপারেট করে এখানে অডিও ভিডিও প্যানেলগুলোকে সে, এবং এটা তারা শিখে এসে এখানে সেই পণ্যটাকে বাজারজাত করছে। বাজারজাত করার কারণে অনলাইন প্ল্যাটফর্মটাকে ই কমার্স প্ল্যাটফর্মে ব্যবহার করছে, যেটা বিশ্বব্যাপী একটা বিশাল বাণিজ্য। আজকে ই কমার্সটা এমন একটা বিষয় যে এটা শুধু বাংলাদেশের ভেতরে, বাংলাদেশের পণ্য বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ না, আমেরিকার পণ্য আমেরিকার মধ্যে সীমাবদ্ধ না, চাইনিজ পণ্য চাইনিজ, সারা পৃথিবীতে ই কমার্সের মাধ্যমে এই পণ্যগুলো বেচা বিক্রি হচ্ছে। দর্শক, চীনের অর্থনীতি এবং সংস্কৃতির বড় একটি অংশ রয়েছে চায়ের অবদান। এখানে শিক্ষার্থীদের শেখানো হচ্ছে তাদের ঐতিহ্যগত চায়ের পরিবেশনা। এক এক রকমের চায়ের পরিবেশনের কৌশল এক এক রকমের, পরিবেশন কৌশলের উপর নির্ভর করে চায়ের স্বাদ এবং মান। এরা সবাই এখানে স্টুডেন্ট, হুবেই কলেজ অফ টেকনোলজি, বায়োটেকনোলজি। এখানে যে যার মতো জায়গায় বসে প্র্যাকটিক্যাল ক্লাস তারা করছে, এবং প্রত্যেকটা জিনিসের ভেতরে সাংঘাতিক রকমের একটা শিল্প রয়েছে। কেটলি কোন পাশে থাকবে, এই বাটিটা কোথায় থাকবে, ওই জারটা কোথায় থাকবে, যেটাতে টি বানাবে সেটা কোথায় থাকবে, কীভাবে নাড়বে, প্রত্যেকটা জিনিস এখানে এত নান্দনিক একটা শিল্প করা। কারণ আমরা জানি চীনের এই চায়ের কালচার হাজার হাজার বছরের পর, দেখেন প্রথম দাঁড়িয়ে গেল সবাই, প্র্যাকটিক্যাল ক্লাস। চীনের যে আদি তাদের যে বউ করা কালচারটা, প্রত্যেকটা জিনিস আমাদের আট আছে, কোথায় রাখলো কিভাবে রাখলো, বাটিটা নিল হাতটাকে কিভাবে ঘুরে দেয়, স্টিকটাকে সরালো,
কাপটা কি করে ধরবে সেই শিক্ষায় শিক্ষিত হচ্ছে। হ্যালো, এটা হচ্ছে টি টেস্টার, যত টি উৎপাদন হয় সেটা প্রথম টেস্ট করে দেখা হয়, তারপর বাজারে যায়। চীনে চায়ের হাজার হাজার বছরের সভ্যতা, হাজার হাজার বছরের কালচার, মানে কত ধরনের চা, এবং তাদের যে কোনো, দেখুন আমাকে ইয়াং লংপিং বলেছিল এই কথাটা যে প্রথম জারটাকে গরম পানিতে ওয়াশ করতে হবে, ওয়াশ করে মানে অর্থাৎ এটা শুধু চা খাওয়ানোর মধ্যে যেটা ভক্তি, সে ভক্তি থেকেই টেস্টটা আসে, ভক্তি থেকেই শরীরের চায়ের যেই কী বলে উপকারিতা সেটা বোঝা যায়। আমাকে হোয়াইট টি খাওয়াবে, তার যে প্রিপারেশন দেখুন, যে কতভাবে সে কাপটাকে পরিষ্কার করলো কাপের ভেতর থেকে। এখন বোধহয় টিটা ঢালছে, হ্যাঁ হোয়াইট টি আমার জীবনে প্রথম আমি হোয়াইট টি পান করছি, এবং এই হোয়াইট টি বানানোর জন্য যে প্রিপারেশনটা তার দেখলাম আমি, উপস্থাপনাটা, এবং এটাকে সম্পূর্ণ বিশুদ্ধ করার জন্য এবং একেবারে প্রকৃত চায়ের স্বাদ থেকে বের করে আনার জন্যে যে কাজগুলো করলো, সেটা একটা বিরাট কালচার চাইনিজ চাইনিজ টি কালচারের ভিতরে, সেটাই এখানে পরিষ্কার বুঝে উঠল। হুবেই ভোকেশনাল কলেজ অফ বায়োটেকনোলজি, এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল, এটার ইতিহাস, এখানে যা লেখা আছে এটা চাইনিজ ওয়ার্ডে, ইংরেজি করলে এটা অ্যাবিলিটি, আর বাংলা করলে সক্ষমতা, আমি পারবো করতে, আমি যা পারবো, এই কথাটাই, এটা হচ্ছে মডার্ন ফর্ম। আর এই কথাটাই গত শত বছর হাজার বছর যাবৎ যেভাবে যে ক্যালিগ্রাফিতে লেখা হয়েছে, এক এক সময় এক একভাবে লেখা হয়েছে, সেটারই একটা রূপক প্রতিকৃতি এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ কলেজের ঢোকার মুখেই এই বিষয়গুলো নিঃসন্দেহে যে কোনো স্টুডেন্টকে অনেক বেশি নাড়া দেয় জায়গার ভিতরে। 66 বছরের পুরনো এই প্রতিষ্ঠান চীনের কৃষি ও কৃষি অর্থনীতিতে কতটা ভূমিকা রাখছে সে সম্পর্কে আমাদের ধারণা দিলেন প্রেসিডেন্ট গং ফুটিং। হুবেই প্রভিন্সের এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম কিন্তু সারা চীনেই রয়েছে। চীনের বিভিন্ন প্রান্ত থেকে যেমন এখানে শিক্ষার্থীরা পড়তে আসে, দেশের বাইরের শিক্ষার্থীরাও আসে। আপনি জেনে খুশি হবেন, এ পর্যন্ত বিশ্বের 130 দেশ থেকে শিক্ষার্থী এবং পেশাজীবীরা এখানে কোর্স করে গেছে। এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা লাভ করে, আবার অনেক শিক্ষার্থী নিজেরাই উদ্যোক্তা হয়ে প্রতিষ্ঠান চালাচ্ছে। আমরা সময়ের সঙ্গে সঙ্গে আমাদের কারিকুলাম আপডেট করি, যেন শিক্ষার্থীরা ভবিষ্যৎ পৃথিবীর সঙ্গে সহজেই তাল মেলাতে পারে। সত্যি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মুখ দেখেই বোঝা যায় শেখার মাঝে তারা কতটা আনন্দ লাভ করছে, শিক্ষা তাদের চলার পথ কতটা সহজ করে দিচ্ছে তা ভেসে উঠছে তাদের চোখে মুখে। দর্শক, এর আগেও চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষা ও গবেষণা আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা বুঝতে চেয়েছি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ চীন কীভাবে অগ্রসর হয়েছে, কীভাবে তারা ক্ষুধাপীড়িত একটি বহুল জনসংখ্যার জাতি থেকে উৎপাদনশীল স্বয়ম্ভর জাতিতে পরিণত হয়েছে, কতটা গুরুত্ব দিয়ে তৈরি করেছে তাদের ভবিষ্যৎ প্রজন্মকে।
এটি উহানে অবস্থিত ওয়াজং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দর্শক, বলে রাখি, কথিত আছে এখান থেকে ছড়িয়েছিল কোভিড-19 মতো কুখ্যাত সেই ভাইরাস, যদিও তা প্রমাণিত নয়। যাই হোক, এই বিশ্ববিদ্যালয় চীনের উন্নয়ন গবেষণায় দারুণ ভূমিকা রেখে চলেছে। চাইনিজ ভাষায় চাইনিজ ওয়েলফেয়ার টু বাংলাদেশকে বাংলাদেশ ওয়েলফেয়ারে লিখলে মঞ্জিলা গোয়া হয়, তাই না? এখানে বাংলাদেশ থেকে আগত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আমাদের কথা হয়। রিক্রুটমেন্ট নিয়ে আমরা যতটাই ফিউচার মাথায় রেখে আমরা পড়ালেখা করতে চাই বা রিসার্চ করতে চাই, আমরা সেটা করতে পারি না, কারণ আমাদের ল্যাবরেটরিতে ওরকম কোনো ইকুইপমেন্ট নাই। আমরা যে রিসার্চ করবো ওটার জন্য এনাফ অ্যাক্সেসরিজও নাই, ইভেন আমাদের এনাফ সাপোর্টও নেই। কিন্তু এখানে আসলে যেহেতু ওদের অনেক ফান্ডিং আছে, আমাদের দেশে ফান্ডিংয়ের অসুবিধা, যে ফান্ডিংয়ের কারণে দেখা যায় যে ওদের রিসার্চে যত যত ধরনের অ্যাক্সেসরিজ লাগে, ইকুইপমেন্ট লাগে, ও সব কিছুই আছে। আমি একজন চাইনিজ শিক্ষক হতে চাই অথবা একজন ট্রান্সলেটর। ভেরি গুড, কারণ তুমি যদি বাংলাদেশি হয়ে যদি চাইনিজ ইউনিভার্সিটিতে বা কলেজে চাইনিজ একটু পড়াতে পারো, তাহলে এটা তো আমাদের জন্য জিনিস হবে। স্যার, আমি যখন ব্যাচেলর করছিলাম তখন স্যার আমার পড়াশোনা থাকাই দুটাই ফ্রি ছিল, এবং সাথে আমি ভালো রেজাল্টের জন্য প্রতি বছর 15,000 RMB বা বাংলাদেশের টাকায় প্রায় 2,20,000 টাকা আমি স্টাইপেন্ড পাইতাম, প্রভিন্সিয়াল স্কলারশিপ। আর মাস্টার্সে আমি এখন যেখানে আছি আমার পড়াশোনা থাকা সব কিছুই ফ্রি, এবং প্রতি মাসে আমি চাইনিজ RMB-তে 3,000 এবং বাংলাদেশি টাকায় প্রায় 51,000 টাকার মতো আমি মাসিক বৃত্তি পেয়ে থাকি। ও, মানে খাওয়া পড়াশোনা সব ফ্রি, তারপর এটা পাও? জি স্যার, আমার এই ইচ অ্যান্ড এভরি কস্টিং আমার ফ্রি। আর আমি যেহেতু CSC টাইপ A স্কলারশিপ ছিলাম, আমার যাওয়া আসা ফ্লাইট টিকেটও ফ্রি ছিল। আচ্ছা, জি স্যার। তুই আমাকে বলেছ এখানকে তোমাদের পড়াশোনা আমাদের বাংলাদেশের তোমাদের লেভেলের ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা কি বলে অনার্স করছে, এমএ করছে, ডিফারেন্সটা কোথায় খুঁজে পাওয়া? স্যার, আমি মেইনলি যে ডিফারেন্সটা খুঁজে পাই সেটা হচ্ছে স্যার মেবি প্র্যাকটিক্যাল নলেজ, আর হচ্ছে যে টিচারদের সাথে স্টুডেন্টের যে সখ্যতা, এই দুটো জায়গায় আমি একটু বেশি ডিফারেন্স খুঁজে পাই। যেমন আমি বাংলাদেশে অনেকের সাথে শুনেছিলাম অথবা টিভিতে তো রেগুলার দেখি যে টিচার অনেক সময় রেগুলার ক্লাস নেয় না, ক্লাসে লেট করে আসে, স্টুডেন্টরা শুধু BCS-এর পেছনে দৌড়াচ্ছে, এই জিনিসগুলোর পেছনে। যেমন বা চায়নাতে আমরা যেটা পাই, আমি টিচারকে যদি রাত 2টা বাজে আমি টেক্সট করি, স্যার আমি এই প্রবলেম ফেস করতেছি, হয়তো বা উনি 2টা বাজে না, উনি সকাল 6টার মধ্যে কিন্তু আমাকে রিপ্লাইটা করবে, আর উনি আমাকে কখনো বলবে না তুমি আমাকে এত রাতে কেন টেক্সট করছো। যেমন আমি আসলে কিন্তু ফেস করি জিনিসগুলো। বাংলাদেশে কিন্তু আমরা সবাই এক্সাম বেসড, থিওরিটিক্যাল এক্সাম বেসড। আমি একটা বই পড়লাম, 10টা কোশ্চেন পড়ছি, পরীক্ষায় 5টা আসবে, আমি মার্কস পেয়ে আমি শেষ করবো। কিন্তু চায়নাতে মাস্টার্সে আমি যেটা দেখতেছি স্যার, সব কিছু কিন্তু স্যার নলেজ আর প্র্যাকটিক্যাল বেসড। আমাকে টিচার বলছে এই প্রবলেমটা সলভ করে এনে দাও তুমি আমাকে, আমি তোমাকে মার্কস দিব, এই জিনিসটা স্যার আমি ডিফারেন্স ফেস করি। আর যেটা সবচেয়ে বড় ডিফারেন্স যে চায়নাতে আমরা বাংলাদেশে যখন থাকতাম, যদি থাকতাম আমি হয়তো বা আমার ফ্রেন্ডের মতো জবের পিছনে দৌড়াইতাম, BCS-এর পিছনে দৌড়াইতাম, অথবা হচ্ছে যে মানে যে কোনো একটা জবের পিছনে 50,000-60,000 টাকা এরকম জবের পিছনে দৌড়াইতাম। কিন্তু এখানে আমি এখনও দৌড়াচ্ছি রিসার্চের পিছনে, জ্ঞানের পিছনে। আমি মাস্টার্স করতেছি, আমার কখনো প্ল্যান ছিল আমি PhD করবো, কিন্তু আমি এখন PhD জন্য আগাচ্ছি। আমার আব্বাম্মাও চিন্তা করতেছে তুমি PhD করবা, এবং আমাকে দেখে হয়তো বা PhD স্টুডেন্টের মতো মনেও হবে না, এত কম বয়সে 26 বছর বয়সে সে PhD শুরু করতেছে। আমার ইউনিভার্সিটি একটা পাকিস্তানি ভাইয়া আছে আতাউল্লাহ নাম, উনি আপনার একটা SCI জার্নালে এমন একটা পাবলিকেশন করছে যেটা খুবই ইউনিক, ওইটার জন্য চাইনিজ গভর্নমেন্ট, চাইনিজ হুবেই গভর্নমেন্ট আমাকে 40,000 RMB ক্যাশ গিফট করছে টু এনকারেজ হিম ফর মোর রিসার্চ। তো আমি যদি একজনকে আমি যদি কোনো এনকারেজমেন্ট না দিই কি করবে? বাংলাদেশে আমি রিসার্চ করতেছি না, কারণ আমার রিসোর্সেস নাই। তোমাদের ইউনিভার্সিটিটা র্যাঙ্কিংয়ে কোন অবস্থায় আছে চায়নাতে এবং গ্লোবালি? স্যার, গ্লোবালি উইদিন 100,
টাইমস অফ এডুকেশন আমি দেখেছিলাম মনে হয় 165, আর সাংহাই র্যাঙ্কিংয়ে 96, আর এশিয়ার মধ্যে 25th, আর পুরো হোল চায়নার মধ্যে নাম্বার 6 উইদিন 3,000 ইউনিভার্সিটিস। আমার ফ্রেন্ড যারা বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, বিশেষ করে আমার ফিল্ডে যদি কথা বলি ফার্মাসিউটিক্যাল, আমারটা হচ্ছে সম্পূর্ণ রিসার্চ বেসড পড়াশোনা। তো আমার হচ্ছে আমার ল্যাবে যাইতে হচ্ছে বাংলাদেশে, লাইক দেখা যাচ্ছে কি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করতেছে, লাইক 8 লাখ 10 লাখ খরচ হচ্ছে এদের, কিন্তু এরা যে একটা পড়াশোনা এনভায়রনমেন্টে পড়াশোনা করতেছে, লাইক একটা বিল্ডিংয়ের ভিতরে কিন্তু এরা সীমাবদ্ধ। আমাদের যেটা পড়াশোনা করতেছে, আমাদের যে পড়াশোনার পাশাপাশি আমাদের যে ল্যাব বিল্ডিংটা, এক একটা ল্যাবের এরিয়াটা হচ্ছে আমাদের বাংলাদেশের কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটির সমর্থন। লাইক আমার আমার যে ডিপার্টমেন্ট, আমার এখন এই সেমিস্টার থেকে ল্যাব থাকে, আমি ল্যাবে যখন যাই ল্যাবে দেখাচ্ছি কি আমার ওনাদের এক একটা যে রিসার্চের যেসব মেশিনারিস ওনারা ইউজ করতেছে, যেটা খুব সো আমি মনে হয় না বাংলাদেশে আগামী 20-50 বছরে ওইটা অ্যাড হবে। আমার যেটা আমি এখান থেকে যেটা পড়াশোনা করতেছি, খুব সো আমি আশা করি বাংলাদেশে গিয়ে আমি আমার নিজের প্রতিভাকে আমি ওখানে কাজে লাগাইতে পারবো অ্যাকচুয়ালি। দর্শক, আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, শিক্ষার জন্য প্রয়োজনে সুদূর চীনে যাও। প্রতি বছর আমাদের দেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্যে ইউরোপ আমেরিকায় পাড়ি জমাচ্ছে, কিন্তু সম্প্রতি আমাদের প্রতিবেশী দেশ চীন একটি উন্নত শিক্ষা ব্যবস্থাপনা নিয়ে এগিয়ে এসছে। এখানে উচ্চশিক্ষা অর্জনের সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি হয়ে আছে। চীনা ভাষাগত জটিলতাকে তারা দূর করেছে, ইংরেজি মাধ্যমে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করছে। এ বিষয়ে আমরা কথা বলি চীনের বিদেশি শিক্ষার্থীদের সহায়তা দানকারী প্রতিষ্ঠান মালিশা এডুর দুই উদ্যোক্তার সঙ্গে। মালিশিয়া এডুকেশন একটা প্রাইভেট কোম্পানি যেটা নাকি চাইনিজ গভর্নমেন্ট দ্বারা অ্যাফিলিয়েটেড এবং বিভিন্ন চাইনিজ ইউনিভার্সিটির দ্বারা অথরাইজড একটা কোম্পানি, যার মাধ্যমে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আমরা চাইনিজ যে এডুকেশন এবং কালচার এটা প্রমোশন করি, এবং বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে যে স্টুডেন্টরা পড়ালেখার জন্য আগ্রহী যে স্টুডেন্টরা, তারা আমাদের মাধ্যমে যে অ্যাডমিশন যে প্রসেসটা সেটা আমরা করে থাকি, এবং তাদেরকে আমরা বিভিন্ন ধরনের স্কলারশিপ পেতে সাহায্য করে থাকি। তাহলে একটা তো ব্যারিয়ার আছে যে চায়নাতে পড়াশোনা করতে আসছে, যদি প্রথম চাইনিজ ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার থাকে, আপনারা কি ল্যাঙ্গুয়েজ শেখান? মোস্ট অফ দ্য চাইনিজ ইউনিভার্সিটি ইংলিশ টট প্রোগ্রাম ওপেন করেছে, যেটা সম্পূর্ণটাই ফরেনারদের জন্য, সম্পূর্ণটাই ইংলিশ ভাষায় পড়ালেখা হয়। এর পাশাপাশি আপনি যেটা বলেন, আমাদের কোনো চাইনিজ ল্যাঙ্গুয়েজ ভাষা ইনস্টিটিউট আছে কিনা, আমাদের বাংলাদেশ সহ বিশ্বের 11টা দেশে আমাদের ল্যাঙ্গুয়েজ সেন্টার আছে, যার নাম বেল্ট অ্যান্ড রোড সায়েন্স সেন্টার। তো আমরা বেল্ট অ্যান্ড রোড সায়েন্স সেন্টারের মাধ্যমে চাইনিজ ল্যাঙ্গুয়েজটাকে শেখাই থাকি। আচ্ছা, এই কোর্সগুলো কত দিনের? স্যার, এই কোর্সটা আমরা শর্ট কোর্স প্লাস লং টার্ম কোর্স দুইটাই আছে, 1 মাস থেকে শুরু করে 3 মাস, 6 মাস, 1 বছর, এটা ডিপেন্ড করে স্টুডেন্টের উপরে। আপনারা কতগুলো কোর্সে সাধারণত কী কী ধরনের কোর্স এখানে আনেন, এনে থাকেন? মোটামুটি আমাদের বাংলাদেশে বা অন্যান্য দেশে যে সমস্ত কোর্সগুলো অধিক পরিচিত, যেমন সিএসটি কম্পিউটার সায়েন্সের যে, তারপরে বিজনেস স্টাডিজ এই টাইপের, বিবিএ, এই সমস্ত যে সমস্ত কোর্স আছে এগুলো সবই অ্যাভেলেবল। এটার পাশাপাশি কিছু প্রফেশনাল কোর্সও আছে, যেমন এগ্রিকালচার কথা যদি আমি বলি তাহলে ভেটেরিনারি সায়েন্স, তারপরে হচ্ছে নার্সিং, এই টাইপের আরও অনেক কোর্স, স্পেশালাইজড কোর্স, ভোকেশনাল টাইপের যে কোর্সগুলোও কিন্তু অ্যাভেলেবল আছে। শর্ট কোর্স কি আছে যে 6 মাস বা 1 বছরের? কিছু ফেলোশিপ আছে, কিছু ফেলোশিপ আছে, 6 মাসের কোর্স আছে, এবং 6 মাসের ল্যাঙ্গুয়েজ কোর্সও আছে। তো সেক্ষেত্রে অনেক দেশ থেকে আসে। আপনি একটু আগে এগ্রিকালচারের কথা বললেন, চায়না তো এগ্রিকালচারে একটা বিশাল সফলতার দেশ, তাই না? বাংলাদেশও এখন এগ্রিকালচারে অনেক সময় সফল। আমাদের দু দেশের ভিতরে এগ্রিকালচার এক্সচেঞ্জের বা এগ্রিকালচারের অ্যানিমেল হাজবেন্ডারি বলেন, ফিশারিজ বলেন, লাইভ স্টক বলেন, পিওর এগ্রিকালচার, অ্যাগ্রোনমি, অনেকগুলো বিষয় আছে। জি স্যার, এই সমস্ত জায়গায় পিএইচডির সুযোগ কতটুকু আছে? চায়নাতে মাস্টার্স এবং পিএইচডির যথেষ্ট সুযোগ আছে স্যার। আপনি তো দেখছেন স্যার, চায়নাতে যে এগ্রিকালচারের যে বিষয়গুলো আছে প্রত্যেকটা ধাপে কিন্তু ওরা অনেক এগিয়ে, প্রায় একমাত্র রিসার্চের মাধ্যমে কিন্তু এগিয়ে আছে। সো আমাদের চায়নার সাথে যথেষ্ট অপরচুনিটি আছে কাজ করার এবং রিসার্চ করার, একসাথে কোলাবোরেশন করার। তো এটা যারা আগ্রহী বা আমরা যদি আগ্রহী হয়ে তাদের সাথে কাজ করি, যথেষ্ট সুযোগ সুবিধা আছে স্যার। তো প্রাইভেট সেক্টর থেকে যদি কেউ আসতে যায়, সে স্কলারশিপ পেল না, গভর্নমেন্ট স্কলারশিপ পেল না, তো আপনার মাধ্যমে আসতে গেলে তার যোগ্যতাটা কী দরকার? বেসিক্যালি স্যার, G2G যে স্কলারশিপগুলো আছে এগুলো আছে লিমিটেড, এটা অনেক কম্পিটিটিভ।
সো সেক্ষেত্রে আমাদের মাধ্যমে যে স্কলারশিপগুলো বেসিক্যালি আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করি, এটা হচ্ছে যে ইউনিভার্সিটির তাদের নিজস্ব স্কলারশিপ আছে এবং ওখানকার চায়নাতে কয়েকটা স্কলারশিপ আছে, তিন ধরনের মোটামুটি আমরা বলি, যে চাইনিজ গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট এবং হচ্ছে চাইনিজ ইউনিভার্সিটি স্কলারশিপ। সো আমরা মোস্টলি ইউনিভার্সিটি এবং লোকাল গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে কাজ করি। সো এগুলো স্কলারশিপের সুযোগ সুবিধা মোটামুটি গভর্নমেন্ট স্কলারশিপ সুযোগ সুবিধার মতোই এবং এটা পেতে অনেকটা সহজ। আপনারা পৃথিবীর কটা দেশে কাজ করছেন স্টুডেন্ট আনার ক্ষেত্রে? প্রায় 86 কান্ট্রি থেকে আমরা স্টুডেন্ট নিয়ে আসছি। প্রিয় দর্শক, চীন যেমন ক্ষুধাপীড়িত বহুল জনসংখ্যার একটি দেশ থেকে শিক্ষা ও গবেষণার মাধ্যমে উন্নত একটি রাষ্ট্রে পরিণত হয়েছে, আমাদেরও টেকসই উন্নয়নের জন্য উন্নত করতে হবে শিক্ষা এবং গবেষণা ব্যবস্থাপনা। শুধু স্থাপনা কাঠামোকেই উন্নয়নের সীমাবদ্ধ না রেখে সময় উপযোগী কারিকুলাম প্রণয়ন করা খুব প্রয়োজন। ব্যবহারিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে সবচেয়ে বেশি। আমাদের সন্তানেরাও যেন আনন্দ নিয়ে পড়াশোনা করতে পারে উন্নত শিক্ষা ব্যবস্থাপনায়। তাদের দক্ষ হাতেই রচিত হোক আগামী টেকসই বাংলাদেশ।